নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন বিভিন্ন রকম জ্যোতিষ বিষয়ক অনুষ্ঠান নিয়ে আসি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা জিজ্ঞাসা করেন আমি সেই প্রশ্ন আপনার প্রশ্ন আমার উত্তরের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি আপনাদের বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ প্রদান করার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তবে আজকে আপনাদের কাছে এসেছি আর একটা বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো একটা রত্নের কথা রত্ন পোকরাজ বা পুষ্পরাগ এই রত্নের উপকারিতা কি এই রত্ন পড়লে আপনার লাইফের কোন কোন জায়গা পরিবর্তিত হতে পারে বা এই রত্ন কারা পরতে পারেন কারা পড়তে পারেন না এই রত্ন কেমন কেমন কোয়ালিটির হতে পারে ইত্যাদি প্রথমে আজকে আমরা দেখে নেব একটা ভিডিও ফুটেজ ফুটেজটা দেখলেন সেখানে আমি চারটি পোকরাজ আপনাদেরকে দেখিয়েছি প্রথম যে তিনটে পোকরাজ আপনি দেখলেন অর্থাৎ পাশে স্লাইডে যে পোকরাজগুলো যাচ্ছে এগুলো কিন্তু সাধারণ কোয়ালিটির পোকরাজ অর্থাৎ এগুলোকে ব্যাংকক প্রকৃতির পোকরাজ বলা হয় সাধারণভাবে ভাবে ম্যাক্সিমাম লোকই কিন্তু এই ব্যাংকক পোকরাজগুলি ধারণ করে যদিও এখানে তিন রকমের কোয়ালিটি দেখিয়েছি একটু দামের তফাৎ থাকে কিন্তু আহামরি দামের তফাত থাকে না সাধারণভাবে এই পোকরাজগুলোর দাম তুলনামূলকভাবে কম হয় এই পোকরাজগুলো পড়লেও কিন্তু যদি সঠিকভাবে প্রেসক্রাইব করা হয় কিন্তু কাজ পাওয়া যায় হয়তো কাজ পেতে একটু সময় লাগে কিন্তু এই পোকরাজগুলো কিন্তু তুলনামূলকভাবে একেবারে খারাপ নয় অর্থাৎ টোপাজ অপেক্ষা অনেকটাই কিন্তু এই পোকরাজগুলো ভালো চতুর্থ যে পোকরাজ আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ পাশে এই মুহূর্তে যে পোকরাজটি আপনি দেখতে পাচ্ছেন এই পোকরাজটা হলো কিন্তু সিলোনিস পোকরাজ সিলোনিস পোকরাজ আমরা সাধারণত শ্রীলঙ্কায় পাই শ্রীলঙ্কার খনি থেকে এই পোকরাজগুলো পাওয়া যায় প্রচুর ডিমান্ড এই পোকরাগুলোর এবং এই পোকরাজগুলো অনেকটা বেশি ইফেক্টিভ এই পোকরাজগুলোর রেটটাও কিন্তু একটু বেশি হয় রেঞ্জটা অনেকটাই বেশি বলাই চলে সঠিক একটা সিলোনিস পোকরাজ একটু সুন্দর কোয়ালিটি সঠিক পোকরা যদি তাহলে কিন্তু অনেকটাই খরচ করতে হতে পারে এবার আপনাদের একটা প্রশ্নের উত্তর দেবো যে পোকরাজ কি সবাই পড়তে পারে দেখুন কোনো এস্টোনি কোনো রত্নই সবাই পড়তে পারে না কারণ প্রত্যেকটা রত্নর কিছু লিমিটেশন থাকে আজকে আপনার ষষ্ঠপতি বা অষ্টমপতি বা দ্বাদশপতির যদি প্রতিকার করা হয় তাহলে জেনারেল বিষয় যে আপনার ক্ষেত্রে কিন্তু সেই পাথর সেই রত্ন ভালো ফল দেবে না উপরন্তু আপনার কিছু ক্ষতি সাধন করবে আমাদের সকলের মনে একটা ধারণা থাকে যে রাহুর প্রতিকার বা কেতুর প্রতিকার বা শনির প্রতিকার সাধারণভাবে আমাদের সাইড ইফেক্ট দেয় কিন্তু শুধুমাত্র এই তিনটি গ্রহ নয় যে কোনো গ্রহই সাইড ইফেক্ট দিতে পারে যদি না সেই গ্রহটা আপনার জন্মছকে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাবের সাথে কানেক্টেড হয় তাহলে কারা কারা পোকরা যে একেবারেই পড়তে পারবে না প্রথম বলব কর্কট রাশি কারণ কর্কট রাশির ষষ্ঠ ঘর হলো ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতি অর্থাৎ সেক্ষেত্রে ষষ্ঠপতির প্রতিকার কর্কট রাশিদের জন্য না করাই ভালো দ্বিতীয় যে রাশিটার কথা বলবো সেটা হলো বৃষ রাশি বৃষ রাশির অষ্টম ঘর হলো ধনুরাশি অর্থাৎ সেক্ষেত্রেও অষ্টম্পতি বৃহস্পতির প্রতিকার না করাই ভালো এবং তৃতীয় যে রাশির কথা বল মকর রাশি দ্বাদশপতি বৃহস্পতি সেক্ষেত্রেও বৃহস্পতির প্রতিকার না করাই ভালো বলে আমার মনে হয় এবার আপনি যদি রত্নের একটা সার্টিফিকেট প্রস্তুত করেন অর্থাৎ ল্যাবরেটরিতে গিয়ে আপনি তার টেস্ট করান তাহলে আপনি যে রিপোর্ট কার্ডটা প্রাপ্ত করবেন সেই রিপোর্ট কার্ডটা পাশে ডিসপ্লেতে দেখানো হচ্ছে সেক্ষেত্রে সেই রিপোর্ট কার্ডে কি 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 মেনশন করা থাকবে প্রথমে আপনার যে স্টোনটা সেটার নাম ন্যাচারাল না সিনথেটিক সেটা দেখুন যদি ন্যাচারাল হয় তাহলে আপনি বুঝে যাবেন যে না সত্যি পোকরাচটি বা যে রত্ন আপনি টেস্ট করেছেন সেটা অরিজিনাল দ্বিতীয় আপনার মেনশন করা থাকবে ওয়েট আপনি রতিতে বা ক্যারেটে পোকরাজ স্টোনের কিন্তু ওয়েট দেখতে পাবেন পরিষ্কার একটা টেস্টিং রিপোর্ট তৃতীয় যে পয়েন্ট আপনার মেনশন করা থাকবে সেটা হলো শেপ যে কোন শেপের আপনি পোকরাজ কিনেছেন সেটা ওভাল সেটা রাউন্ড সেটা এমরিল কাটিং সেটা ডায়মন্ড কাটিং না কোন কাটিং যে কাটিংই হোক না কেন সেটা কিন্তু পরিষ্কার রিপোর্ট কার্ডে মেনশন করা থাকবে চতুর্থ যে বিষয়টা আপনার মেনশন করা থাকবে রিপোর্ট কার্ডে অবশ্যই ফ্যামিলি পোকরাজ কোরান্ডাম গ্রুপের অন্তর্গত অর্থাৎ কোরান্ডাম গ্রুপের অন্তর্গত বলে আপনার রিপোর্ট কার্ডে কিন্তু কোরান্ডাম কথাটাই মেনশন করা থাকবে কোরান্ডাম একটা হার্ডি গ্রুপ শুধুমাত্র পোকরাজ অর্থাৎ ইয়েলো স্যাপেয়ার নয় ব্লু স্যাপেয়ারও কিন্তু কোরান্ডাম গ্রুপেরই অন্তর্গত হয় তো এটা একটা হার্ডি এটা একটা হার্ডি পাথর দেখবেন জেনারেলি অন্য পাথরগুলো সহজে ক্ষয় হয় কিন্তু পোকরাজ নীল এগুলো কিন্তু কম ক্ষয় হয় এর পরে যে বিষয়টা আপনার মেনশন করা থাকবে সেটা অবশ্যই স্পেসিফিক গ্রাভিটি পোকরাজের স্পেসিফিক গ্রাভিটি কিন্তু 3.99 পয়েন্ট বা ফোর এর পরে যে বিষয়টা মেনশন করা থাকবে সেটা হলো রেফ্রাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ আরআই পোকরাজের আরআই 1.76 থেকে ওয়ান পয়েন্ট সেভেন এইট অর্থাৎ সেক্ষেত্রে আপনার ওয়ান অথবা ওয়ান পয়েন্ট সেভেন মেনশন করা থাকতে পারে

বলবো যে রাশি অনুযায়ী রত্ন ধারণ করা কি সঠিক প্রথমে আপনাদের বলি রাশি হলো একটা স্থূল ফল একটা পার্টিকুলার রাশিতে চন্দ্র সোয়া দুদিন অবস্থান করে এবং ওই সোয়া দুদিনের অন্তর্গত যারাই জন্মগ্রহণ করছেন তাদের সবার কিন্তু রাশি হচ্ছে সেম তার মানে কি সবার জীবনের ফল এক তাদের জীবনের প্রত্যেকের কি একই সাথে একই ছন্দে একই হারমোনি হয়েতে চলছে একদমই নয় তাহলে রত্নের ক্ষেত্রে তাদের সবারকে একই রত্ন প্রয়োজন একদমই না অর্থাৎ রাশি অনুযায়ী ধারণ করা কিন্তু আমি বলবো যে একদমই ভুল একটা পদ্ধতি হ্যাঁ হতে পারে আপনার ধনু রাশি আপনার প্রকরাজের প্রয়োজন সেক্ষেত্রে আপনি পড়ুন কোনো সমস্যা নেই আপনার মীন রাশি আপনার প্রকরাজের প্রয়োজন আপনি পড়ুন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই কিন্তু আপনার ধনু রাশি কর্কট লগ্ন আপনি পোকরাজ পরে বসে আছেন আপনি উপকার কিছুই পাবেন বলে আমার অন্তত মনে হয় না সুতরাং সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব সঠিকভাবে অ্যানালাইসিস করার পর সঠিকভাবে যে রত্নটা আপনি ধারণ করছেন পোকরাজ কেন ধারণ করছেন তার কি কি সিগনিফিকেশন আপনার জন্মছকে রয়েছে কোন কোন ভাবের সাথে বৃহস্পতি গ্রহ কানেক্টেড সেই সমস্ত কিছু অ্যানালাইসিস করার পর রত্ন ধারণ করা উচিত এর যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব একটি রত্ন সব থেকে বেশি কাজ কখন করে একটি রত্ন সব থেকে বেশি কাজ করে তার দশান্তশায় এবং যখন সে সঠিক ট্রানজিট অর্থাৎ গোচর পায় বৃহস্পতির দশা চলছে বৃহস্পতির অন্তর্দশা চলছে বৃহস্পতি ভালো জায়গায় গোচরে অবস্থান করছে আপনি বৃহস্পতির যদি প্রতিকার করেন যদি আপনার জন্মচাকি বৃহস্পতির প্রতিকারের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আপনি বৃহস্পতির প্রতিকার অর্থাৎ পোকরাজ ধারণ করেন আপনি কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন কিন্তু রাহুর দশা চলছে রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে বৃহস্পতির কোনো কানেকশন সেই মুহূর্তে নেই সেক্ষেত্রে আপনি বৃহস্পতির রত্ন পরে বসে আছেন আপনি কিন্তু কোনো কাজ পাবেন না উপরন্তু আপনার কিছু সাইড ইফেক্ট আপনার কিছু বিশৃঙ্খলা জীবনে কিন্তু চলে আসতে পারে এরপরে যে বিষয়টা আপনাদেরকে জানাবো যে পোকরাজ কোন আঙুলে পড়া ভালো দেখুন বৃহস্পতির নির্দিষ্ট স্থান হাতের মধ্যে রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই বলবো তর্জনী পোকরাজ ধারণের জন্য সর্বোৎকৃষ্ট জায়গা তর্জনী ব্যতীত অন্য কোন জায়গায় পোকরাজ না পড়ায় আমি বলবো ভালো এবার বলবো পোকরাজ ধারণ করার জন্য উৎকৃষ্ট দিন কোনটি দেখুন পোকরাজ ধারণ করার জন্য উৎকৃষ্ট দিন বলতে সব থেকে ভালো হয় আপনি বৃহস্পতি নক্ষত্রের সূর্য উদয়ের দু ঘন্টার মধ্যে যদি ধারণ করতে পারেন রত্ন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট রেজাল্ট আপনি পাবেন যদি আপনার জন্মছকে অবশ্যই সেই রত্নের প্রয়োজন হয় সুতরাং বার হিসেবে আপনি আপনি পড়তে পারেন তবে পারফেক্ট অ্যাওয়ে যদি বৃহস্পতির নক্ষত্রে ধারণ করেন পোকরাজ তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক বেশি শুভ হবে আজকে পোকরাজ রত্ন নিয়ে আপনাদেরকে জানালাম বিভিন্ন প্রশ্ন আপনাদের থাকে সেই প্রশ্নগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করলাম হয়তো অনেক প্রশ্নের আলোচনা আজকে হলো না পরবর্তীকালে কোনো এপিসোডে নিয়ে আসবো যে ক্ষেত্রে আলোচনা করবো যে মহারত্ন পোকরাজের সঠিক ধারণ ক্রিয়া অর্থাৎ দুধ গঙ্গা জলের মধ্যে পোকরাজকে রেখে দিয়ে তারপরে ধারণ করা এটা কিন্তু একটা পার্টিকুলার পদ্ধতি নয় পোকরাজ বলুন বা যে কোনো রত্ন বলুন প্রত্যেকটা রত্ন ধারণ করার সঠিক একটা পদ্ধতি থাকে আর সঠিক পদ্ধতি অনুসরণ করে ধারণ করলেই রত্নের গুণাগুণটা সঠিক পাওয়া যায় সুতরাং আজকের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের সকলের জীবনের সুখ এবং সমৃদ্ধি কামনা করি যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার নমস্কার